কাণ্ডে ইডি স্ক্যানারে অয়ন শ্বেতা অয়নের আত্মীয়দের 32টি অ্যাকাউন্ট। ইডি সূত্রে খবর, তল্লাশির দিনে অয়ন অয়নের স্ত্রী কাকলি বান্ধবী শ্বেতার অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। অয়নের বাবা সদানন্দ শীল, মা অমিতা, অয়নের ছেলে অভিষেক সহ আত্মীয় এবং ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টেরও খোঁজ পাওয়া গিয়েছে অয়নের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের নামে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশের আগে আমরা দেখেছিলাম একাধিক জন যারা এই শিক্ষা দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তাদের এই প্রচুর প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট, মানে একদিকে বীরভূমের সমবায় ব্যাংক অ্যাকাউন্ট যেমন আমরা দেখেছিলাম এক এক দিনে কোথাও 200টা করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, আবার আমরা পাশাপাশি মানিক ভট্টাচার্যের একাধিক অ্যাকাউন্ট দেখেছিলাম, অনুব্রত মণ্ডলের তো দেখেইছিলাম, আর এবার অয়ন শীল একজন প্রমোটার, তার কিনা 32টা ব্যাংক অ্যাকাউন্ট। একদমই একদমই এটি সূত্রের খবর। শুধুমাত্র এই 32টি ব্যাংক অ্যাকাউন্ট নয়, তারা কিন্তু মনে করছেন যে আরো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই 32টি ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে অয়নশীল, তার পরিবারের সদস্যদের, তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। কিন্তু যেটা ইডি আধিকারিকরা মনে করছেন যে এর বাইরেও অয়নশীলের অফিসে যারা কাজ করতো তাদের নামেও হয়তো বেনামি ব্যাংক অ্যাকাউন্ট, দামি ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে, সেটাও কিন্তু খোঁজার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, যেদিন তল্লাশি অভিযান চালানো হয় হুগলি এবং সল্টলেকের অয়নশীলের অফিসে, সেখান থেকে কিন্তু 32টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে। তার মধ্যে বেসরকারি এবং সরকারি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অয়নশীলের নিজের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, শ্বেতা চক্রবর্তীর একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন, এবং সদানন্দ শীল অয়নশীলের বাবা তার নামে অ্যাকাউন্ট রয়েছে, কাকুলি শীলের নামে অ্যাকাউন্ট রয়েছে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট রয়েছে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এবং একটি পেট্রোল পাম্পের 3টে ব্যাংক অ্যাকাউন্ট, হুগলির একটি পেট্রোল পাম্প, শুক্লা সার্ভিস সেন্টার, তার 3টে ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড, তুমি জানো একাধিকবার এই কোম্পানির নাম উঠে, এবং এখান থেকেই কিন্তু টলিগঞ্জে টলিপাড়ায় ইনভেস্ট করা হয়েছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। সবগুলি কিন্তু যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন, আর এই 32টি ব্যাংক অ্যাকাউন্টে কোন সময় কত টাকা জমা পড়েছে, নগদ টাকা জমা পড়েছে, এবং মানি লন্ড্রিং কিভাবে হয়েছে, মানি ট্রেল এই অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় বেরোলো, পুরোটাই কিন্তু তারা তদন্ত করে দেখছেন। ইতিমধ্যেই ব্যাংক গুলোকে চিঠি পাঠানো হয়েছে এবং সমস্ত তথ্য এবং নথি, ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং ইডি আধিকারিকরা সেটা দেখতে চাইছেন যে কোটি কোটি টাকা যেটা জমা পড়েছে, কোন সময় কিভাবে জমা পড়েছে, কোন অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন হয়েছে, এবং এই সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে কোথায় গেল। তাহলে কি এই যে নিয়ম দুর্নীতির টাকা, যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন বিভিন্ন সময় যেটা আসতো এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং বাকি যে দামি ব্যাংক অ্যাকাউন্ট কথা তোমাকে বলছি সেখানে কিন্তু জমা পড়েছে, সব মিলে কিন্তু এই 32টি ব্যাংক অ্যাকাউন্ট ইডির নজরে। এর বাইরেও আরো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছেন ইডির আধিকারিক। একেবারেই প্রকাশ ধন্যবাদ। অর্থাৎ অয়নশীল এবং তার ঘনিষ্ঠ, তার আত্মীয়, তার পরিবার পরিজন মোট 32টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। এই ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই তাদের অনুমান। নিয়োগ দুর্নীতির কালো টাকা কি এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাদা করার চেষ্টা হয়েছিল, কাদের কাদের কাছে টাকা পাচার করা হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল, তারই সন্ধান কিন্তু এখন করছেন ইডির আধিকারিকরা। সিজার লিস্টেই 32টি ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ কিন্তু করেছে ইডি। সুস্মিতা, যেমনটা তুমি বলছিলে যে 32টি অ্যাকাউন্টে টাকা লেনদেন, শুধু এখানেই থেমে থাকছে না অয়নশীলের দুর্নীতির কারবার, সম্পত্তিও কেনা হয়েছে এবং অনুব্রত মণ্ডলের কায়দাতেই কালো টাকা সাদা করতে কি আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামে সম্পত্তি কিনেছিলেন অয়নশীল, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে তদন্তকারীদের মনে। এবং আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, কোথায় কোথায় সম্পত্তি কিনেছিলেন এই অয়নশীল, এবং নিজের নামে কিনেছিলেন নাকি এক্ষেত্রেও আত্মীয় ঘনিষ্ঠদের নামে কেনা হয়েছিল সম্পত্তি? দেখো, FD ব্লকের যে অফিসে রবিবার হানা দিয়ে সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল অয়নশীলকে, সেই ডকুমেন্ট যেখান থেকে, যে খনি, সোনার খনি বলে তারা উল্লেখ করছে, সেখান থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে তাতে দেখে তারা কার্যত তজ্জব বনে যাচ্ছেন। এখনো পর্যন্ত যে তিনি যে কটি সম্পত্তি, স্থাবর সম্পত্তি কিনেছিলেন তার মধ্যে 5টি অত্যন্ত উল্লেখযোগ্য। সেখানে তোমাকে বলে রাখি, হুগলিতে একটি জমি কেনা হয়েছিল লকডাউনের সময়, এবং তারিখ হচ্ছে 2 সেপ্টেম্বর 2020, অর্থাৎ যে সময় একেবারে চরম পর্যায়ে লকডাউন ছিল সেই সময় তিনি, অর্থাৎ
অয়নশীল, তিনি তার ছেলে এবং ছেলের ঘনিষ্ঠ, ছেলে হচ্ছে অভিষেক শীল এবং তার ঘনিষ্ঠ ইমন গঙ্গোপাধ্যায় নামে একটি জমি কিনেছিলেন যার মৌজা হচ্ছে তোমার গুড়াপে এবং যেটি কেনা হয়েছিল প্রায় 1 কোটি টাকা দিয়ে। স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছিল 10,37,000 টাকা। এর পাশে তোমাকে বলে রাখি যে ভাঙড়ে 5টি জমির সন্ধান মিলেছে যার মধ্যে একটি জমি কেনা হয়েছিল একেবারে 1 ফেব্রুয়ারি তোমার 2019 সালে ভাঙড়ে এবং বেওতা মৌজাতে এই জমি কেনা হয়েছিল 5,71,000 টাকা দিয়ে। এবং এক্ষেত্রে তিনি কিন্তু তার ছেলের নামে সেই জমি কেনেননি, তিনি কিনেছিলেন তার এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন অধস্তন কর্মী যার নাম হচ্ছে রিতেশ জয়সওয়াল। এবং এরপরে অত্যন্ত সিগনিফিকেন্ট একই তারিখে তিনটে জমি কেনা হয়েছে, সেই তারিখ হচ্ছে 12/8/2016 অর্থাৎ 12 আগস্ট 2016 সালে একই মৌজাতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কেএলসি থানা এলাকার বেওতাতে তিনটি জমি কেনা হয়েছিল। একটি হচ্ছে 2,96,000 টাকা লীলা গুপ্তার নামে, দ্বিতীয় জমি হচ্ছে এই 12/8/16 কেনা হয়েছে বেওতাতে 4,20,000 টাকাতে তপন পুরাকাইতের নামে, এবং তৃতীয় জমি একই তারিখে 12/8/16 বেওতা মৌজাতে 2,96,000 টাকা দিয়ে হীরালাল বিশ্বাসের নামে। প্রত্যেকটি ক্ষেত্রে দেখা গেছে যে সেগুলো কিন্তু চুক্তি হয়েছিল আদতে এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড যার অন্যতম কর্ণধার বা ডিরেক্টর হচ্ছেন অয়ন শীল। একেবারে গরু পাচার কাণ্ডে যেমন আমরা দেখেছি অনুব্রত মণ্ডল, তিনি তার ঘনিষ্ঠদের নামে জমি কিনেছেন একই তারিখে, পরবর্তী সময় ইডির তরফে বিএলআর অফিস থেকে তারা দেখেছে যে একই তারিখে প্রায় 8টি জমি কেনা হয়েছে। ঠিক একই রকম কায়দাতে 12/8/16 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারিখ, যে তারিখে ভাঙড়ের একটি মৌজা থেকেই প্রায় 3টি জমি কেনা হয়েছে 1,00,000 টাকায় তারই কোম্পানির 3 জন অধস্তনদের নামে। এরা কারা, তাদের আয়ের কি উৎস যে তাদের নামে এত জমি সম্পত্তি কেনা হয়েছে, এবং এই যে একের পর এক জমি কেনা হয়েছে একই তারিখে 3টে জমি বা 1 কোটি টাকা দিয়ে জমি, এর নেপথ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা খেটেছে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খুঁজে বার করার চেষ্টা করছে। ধন্যবাদ সুকান্ত।